অবশ্যই খুবই ভালো লাগছে, বিকজ এটা আমার কাছে একটা অ্যাওয়ার্ড না, এটা আমার কাছে আসলে সম্মান একটা। আর প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা নারীকে যখন এই সম্মাননাটা দেওয়া হয়, তখন আসলে প্রত্যেকটা নারী অনেক বেশি ইন্সপায়ার হয় ফর দ্য নেক্সট স্টেপ। সো অফকোর্স থ্যাংকস টু JCI আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য, সো খুব ভালো লাগছে। অবশ্যই ভালো লাগে, কারণ আমি বললাম না প্রত্যেকটা এটা একটা সম্মান, এবং প্রত্যেকটা কাজের পিছনে সবার স্ট্রাগল থাকে। সো ওই জায়গা থেকে আমারও দীর্ঘদিনের স্ট্রাগল আছে, আমি এখনও স্ট্রাগলই তো করছি, কাজ করছি, এটাকে এক ধরনের স্ট্রাগল বলে। সো যখন এই সম্মাননা দেওয়া হয় তখন অবশ্যই ভালো লাগে, মন থেকে অনেক প্রাউড লাগে। এই অ্যাওয়ার্ডটা আমার কাছে আলাদা এই জন্য, বিকজ আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা নারীকে, তাদের মধ্যে একজন নারীকে আসলে এই সম্মাননা দেওয়া হচ্ছে। সো আমার জন্য এটা অনেক বেশি স্পেশাল, বিকজ মিডিয়ার থেকে তারা সফল নারী হিসেবে আমাকে দেখেছেন এবং আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছেন। সো অবশ্যই এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। মিডিয়া কি কি কাজ, আমার কাছে মনে হয় ইকুয়ালি চলছে। হ্যাঁ, আমি বলবো যে আমারও অনেক বাধা ছিল, প্রত্যেকটা নারীর প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সেক্টরই আসলে অনেক বাধা থাকে। সো আমার মনে হয় তোমার মন যেটা বলে, তোমার কাজটাকে ফোকাস করে যদি তুমি এগিয়ে যাও, আমার মনে হয় সেই বাধা অতিক্রম করা খুব কঠিন হলেও সম্ভব। সো আমি এটাই বলবো প্রত্যেকটা নারীকে, যারা আসলে তার যে আসলে নিজে সফল হতে চায়। নারীকে অনেক বেশি ইন্সপায়ার করে, যেমন আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। অবশ্যই নেক্সট কাজটা যখন আমি করব, আমাকে JCI যেভাবে সম্মাননা দিয়েছেন, আমার এটা অবশ্যই মাথায় থাকবে আমার, এবং এটা মনে থাকবে, এবং এটা মনে রেখে আমি নেক্সট স্টেপটা নিব। সো অবশ্যই একটা নারীকে এটা অনেক বেশি ইন্সপায়ার করে। আজকে কোন স্পেশাল কাজের জন্য আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো? এটা আসলে কোনো স্পেশাল কাজ না, আপনি একজন প্রত্যেকটা সেক্টরের একজন সফল নারীকে আসলে এই অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়। সো তারা মনে করেছে মিডিয়ার মধ্যে একজন সফল নারীর মধ্যে আমি একজন আছি। সো থ্যাংকস টু JCI যারা আসলে আমাকে এই অ্যাওয়ার্ডের যোগ্য মনে করেছে। আমার সফলতা আসলে আমি জাজ করতে পারবো না, আমার দর্শক আমার সফলতা আমাকে আসলে বলে দিবে। সো আমি আসলে এটা বলতে পারছি না, আমার দর্শককে জিজ্ঞেস করলে হয়তো আপনি এই উত্তরটা পেয়ে যাবেন। দর্শক সফল বলে, সেই সফলের চাবিকাঠি কি বা মূল ইয়ে কি? ওই যে একটা কথা বললাম যে নিজের কাজটাকে ফোকাস রেখে মন দিয়ে নিজের কাজটাকে করা, সেটাই আসলে সফলতা এনে দেয়। অনেক কাজের ভিড়ে আপনি আছেন এখন, ব্যস্ততার মধ্যে আসলেন আজকে, সেজন্য ধন্যবাদ। বাট কী কী কাজ নিয়ে এখন ব্যস্ত আছেন? এখন ঈদের পরে লম্বা একটা ব্রেক নিয়েছি, সামনে খুব স্পেশাল কিছু কাজ আসছে, আমি এখনই বলতে চাচ্ছি না, বাট নেক্সট মান্থ থেকে স্পেশাল কিছু কাজ আসবে যেটার ঘোষণা আমি খুবই তাড়াতাড়ি দিয়ে দিব। সো এখন আর বলতে চাচ্ছি না, থ্যাংক ইউ। সিনেমা আসছে নাকি? বললাম যেটা এটা নেক্সট মান্থে আমি ঘোষণা দিয়ে দিব। সিনেমায় কি কাজ করবেন? ইনশাআল্লাহ, ইয়েস, ভেরি সুন আমার প্ল্যান আছে। ভালো স্ক্রিপ্ট, ভালো গল্প পেয়ে গেলে এই বছরই বা নেক্সট ইয়ারের প্রথম দিকে আমাকে সিনেমায় দেখা যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।